দর্শক একবার ভাবুন তো, একজন কথিত ছাত্রলীগ নেতা যার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা আছে প্রায় অর্ধশত, মানুষের হাত পা কেটে নেয়া তার কাছে ডাল ভাত, অস্ত্রবাজি, মাদক, ব্যবসা, অপহরণ, ধর্ষণ, গুম, চাঁদাবাজি, ডাকাতি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যা তিনি করেন না, যার নির্যাতনে অতিষ্ঠ পুরো গাজীপুর জেলা। বলছি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের কথিত ছাত্রলীগ নেতা নুরুজ্জামান ওরফে রবিন সর্দারের কথা। গাজীপুর থেকে ফিরে কথিত এই ছাত্রলীগ নেতার অপরাধ শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। আজ সাম্রাজ্যের গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। চলতি মাসের 3 তারিখে ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগ নেতা ফেরদৌসকে অপহরণ করে পায়ের রক কেটে দেয় নিজ সংগঠনের প্রতিপক্ষরা। গুরুতর আহত ফেরদৌস গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। গাড়ির ভিতরেই নিয়ে আমি ওরা কেন জোরাজুরি করলাম, ওর আগে 3টা সুইচ গেট দিয়ে 3টা আমার পার দিল পায়ে, পার দিয়ে দেখে অজস্র পরিমাণ রক্ত পড়তেছে, গাড়িটা ভিজা গেছে। পার দেওয়ার পরে শুধু পার দেওয়াই না, পার দিয়ে আটিয়ে নিয়ে আরো তেমনি মারতেই আছে। তো মারার পরে সে বলতেছে যে আমার পাওয়াটা কেটে ফেলবে, পাটা কেটে ফেলবে, মানে বিভিন্নভাবে ভয়ভীতি দেখা যাচ্ছে। চাইনিজ কুড়াল বার করলো, একটা হামার বার করলো, পাও কেটে ফেলবে, আর পরে বলতেছে পা হামারটা ভেঙে ফেলবে, এরকম নানান ধরনের নানান কিছু। নেককারজনক এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ফেরদৌসের মা। এখানে রক কাটছে, এখানে কাটছে, আমার ছেলেটারে পঙ্গু বানা দিছে রবিন। আমি চাইছিলাম আমার ছেলেটা এরকম করতে পারে, একটা মাত্র ছেলে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টুকু চাই। এই ঘটনার কারণ অনুসন্ধানে নেমে একটি সিসি ক্যামেরার ফুটেজ আসে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে দেখা যায় দেশীয় অস্ত্র হাতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন। এর কিছুক্ষণ পর সাদা গাড়ি থেকে নামেন আরেক ছাত্রলীগ নেতা রবিন, অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায় ফেরদৌস সহ দুজনকে। ওরা তখন দাও লাঠি সুতা দেশীয় অস্ত্র নিয়ে আসছে আর ফেরদৌস যখন দস্তদস্তি করতেছে, আর দোকানদার বয়স জাপ নামায় দিতে চাইতেছে, আমি ওই যে ওইখানে তাকায় দেখা সব দেখছি, আমি স্পষ্ট দেখছি ফেরদৌস যখন তুলে উঠতে পারতেছে না, উড়ায় না, দস্তদস্তি করতেছে, এমন পরিস্থিতি হচ্ছে আমি যে এদিক পোলাবো কোন দিক পোলা নিয়ে জায়গা পাইনি। ভাওয়াল কলেজের এক মূর্তিমান আতঙ্কের নাম রবিন সর্দার, সাথে আছে তার ছোট ভাই জীবন সর্দার। আমার ছাত্রত্ব লাইফটাই নষ্ট করে দিছে জীবন সর্দার আর রবিন সর্দার। আমি এই রবিন সর্দার জীবন সর্দারের কাছে কার কাছে বিচার দিব, আল্লাহর কাছে বিচার দিছি। তোরা বাইরে অঘটন ঘটায় ছাত্র হোস্টেলের ভিতরে লুকায় থাকতো, যে পুলিশ এখানে আসতে পারতো না, কেউ আসতে পারতো না, তারা সুন্দরভাবে থাকতো, ছাত্রাবাসে তারা ইয়া বা গাঞ্জা এগুলো ব্যবসা করতো। রবিন সর্দার আমাকে কিছুদিন কুরবানির ঈদের কিছুদিন পরও আমাকে হুমকি দিয়েছিল যে প্রয়োজনে সে জেলে বাড়িঘর করে নেবে, কিন্তু আমাকে সে ছাড়বে না, কারণ আমার জন্য তার ওই ছাত্রী হোস্টেল হাতছাড়া হয়ে গেছে। শুধু কলেজ নয়, গোটা গাজীপুরের এক আতঙ্কের নাম রবিন জীবন বাহিনী। 2018 সালে তুচ্ছ ঘটনায় সাকিব নামের এক শিক্ষার্থীর পা কেটে নেয় তারা। সুইচ গিয়ার ছিল, চাপা দিয়া ছিল, স্কুল ছিল, মানে আন্দা গুন্দা আর কি করছে। এই পায়ে লাগছিল মনে হয় 4টা না 5টা, আর এই পায়ের লাগছিল 2টা, নিচে জানে হাঁটুর নিচে। আমার কিছু নাই, 5 বছর ধরে যে ছেলে হাসতো খেলতো সবাই রাস্তাঘাটে বারো, আমার ছেলে বারো না। আমি এই ছেলের কারণে কোনোটা যাই না, আমি আল্লাহর কাছে সবসময় কই জানলা আমার আমার বালা পোলার যে পাপ এমন অবস্থা হয়েছে, আল্লাহ যাতে হের বিচার করে। এছাড়াও মানুষের হাত কেটে নেয়া, অপহরণ, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে রবিনের নামে। অস্ত্র মাদকসহ গ্রেপ্তার হয়েছেন একাধিকবার। সর্বশেষ গত 13 সেপ্টেম্বর এয়ারপোর্ট থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয় রবিন। পুলিশ জানায় ছাড় দেয়া হবে না তার সহযোগীদেরও। এর আগেও আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এই কানেকশানে, আর সর্বশেষ আমরা রবি সদরকে গ্রেপ্তার করে এই বার্তাটা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে শিক্ষাঙ্গনের পরিবেশ, তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব আমরা, একই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডে যেই জড়িত থাক তাকে আমরা কোনো ক্রমেই ছাড় দেব না। এখন প্রশ্ন হচ্ছে রবিনের এত ক্ষমতার উৎস কি? জানা গেছে কিছু অসাধু পুলিশকর্তার সাথে সখ্যতা ছিল রবিনের, তাছাড়া কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে রবিন ও তার ভাই জীবন। গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি সরকার বাবুর বিরুদ্ধেও রবিনকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, যদিও তা অস্বীকার করেছেন তিনি। রবিনের কোনো সময় ছায়াদাতা আমি ছিলাম না, রবিনের উত্থান জন্ম চৌরাস্তায়, চৌরাস্তার যারা রাজনীতি করে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের হাত দিয়ে এই উত্থান। এত এত অভিযোগের পরও রবিন জীবনের বিরুদ্ধে কখনোই সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর।
দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আজ রাত 9টায় যমুনা টেলিভিশনের পাক্ষিক অনুষ্ঠান ক্রাইম সিনেমা।